আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল 9টা বাজে, 9টা না কয়টা, হ্যাঁ 9টা বাজে। তো আজকে এখন যাচ্ছি নাস্তা করতে বাইরে হোটেলে, আর তারপরে কয়েকটা জায়গায় যাব, যেহেতু খাটের ম্যাট্রেস বানাইতে দিছি, তো এই জন্য খাটের চাদর কিনতে যাব, কারণ আগের চাদরগুলো হবে না, অনেক উঁচা। চাদর কিনতে যাব, তারপরে আমি একটু পার্লারে যাব, কারণ আমার স্কিনের অবস্থা মানিকগঞ্জ থেকে আসার পর খুবই খারাপ হয়ে গেছে। তো পার্লারে যাব একটু ফেসিয়াল করতে, তারপর বাসে আসব। তো চলুন আপনাদের সাথে নিয়ে যাই, আর কী করি সব কিছু শেয়ার করবো। তো আমি এখন বাসা থেকে বের হচ্ছি, আর আমার জামাটা চেঞ্জ, কারণ হচ্ছে হঠাৎ করেই ফোন আসছে যে আমার হাজব্যান্ডের এক বন্ধু, ওনার আম্মা মারা গেছে, তো ওই জন্য লাল জামা পরতেছি না, কারণ লাল মানে মারা গেছে ওরকম বাড়িতে লাল জামা পরে গেলে হয়তো খারাপ হবে, এই জন্য আমি সাদা ড্রেস পরছি। তো দেখি কত দূর কী করা হয়, আজকে যে প্ল্যান ছিল হয়তো নাও হতে পারে সবগুলো, তবে আমি পার্লারে যাব, হাজব্যান্ড হয়তো এখানে থাকবে, তবে আমি পার্লারে যাব আর আগে নাস্তা খাবো। দেখি যদি পারি আপনাদের সাথে শেয়ার করবো, না পারলে তো নাই, কিছু করার নেই। তো চলেন আমি এখন যাই, পরে কথা হবে। আমরা মার্কেটে ঢুকছি, চাদর নিব। কই যাও, ওই যে গছ কাপড় নিতে হইব, তো গছ এই যে এটা খুলছে, তো দেখতে পারো খান আছে, তো এখনো দোকান খুলে নাই, লাইট টাইট চালানো হয় নাই, মাত্র সকাল। এই চাদরটা নিচ্ছি আমরা, হ্যাঁ এই কালার চাদর আমাদের নাই। আর ওইটা কত ভাইয়া? ভাই এইটা কত পড়বে? হ্যাঁ হ্যাঁ কত কত কত? এটা কত বললেন? 1450। আর এটা নিচ্ছে 1650। আমাদের খুবই মজা, এদের স্যুপটা অনেক মজা, এত দূর থেকে আসি এই স্যুপ খাওয়ার জন্য। পার্লারে চলে আসছি, এখন ঢুকবো পার্লারে। পার্লারের নাম হচ্ছে রূপা বিউটি পার্লার, আরামবাগ এটা। তো আপনারা চাইলে আসতে পারেন। এসে আসতে এসে এখন বাসায় চলে যাচ্ছি। তুমি কি বাসায় যাচ্ছ? আমি অনেক মানে যন্ত্রণা করছে, কারণ বিরক্ত লাগতেছিল অনেক টাইম, না ধামনি ভালো লাগতেছিল, কান্না করতেছিল,
তাড়াহুড়া করে চলে যাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম, আর এখন অনেক রাত, ছোট মেয়ে ঘুমায় গেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক চাই, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
কারণ নতুন চ্যানেল তো হেল্প লাগবে আপনাদের। আর আজকের মতো এটুকু, পরবর্তী কোনো ভিডিও নিয়ে হয়তো আবার আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।